later. তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মির্সনা ঘুমোচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মির্সনা খুব ভালো আছি। আর আমার এই যে রান্নাঘরের, আজ তোমাদের দেখিয়ে দেবো রান্নাঘরের কাজ চলছে। আজকে রান্নাঘরের কাজ শেষ। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মির্সনা খেয়েছে। আর এই দেখো বাড়ির সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে। ঘরের মধ্যেও একটু একটু করে কাজ হচ্ছিলো আজকে। আর এই দেখো সব জিনিসপত্র অগোছালো হয়ে আছে। আজকেই পুরোদমে কাজ চলছে। আর এই দেখো আজকে শেষ, আজকে আমার লাস্ট কাজ। তার জন্য আজ সবাইকে আমাদের বাড়িতে খাবে যারা কাজ করছে। আজকে চারজন এসছে, তো চারজনের খাবার দাবার আজকে আমি রান্না করলাম। তো রান্না করেছি কুমড়োর তরকারি, তোমাদের তো দেখালাম। আর এখানে আছে মাছ ভাজা আর মশলা রেডি করা আছে। আর এই দেখো এই হাঁড়িতে আমি ভাত রান্না করে ফেলেছি। আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি বানিয়েছি। আর এখানে আছে ভাজা, মিক্স ভাজা, আর এখানে আছে প্লেন ডাল। তো এগুলো দিয়ে আজকে ওদের খেতে দেব। আর আছে সঙ্গে মিষ্টি। তো চলো, আজকে যেহেতু কাজ শেষ আমার, তো তার জন্য এই ব্যবস্থা। আর এই দেখো এই বাড়িতেও আমার পুরো খালি করে দেওয়া হয়েছে। বাড়িরও একটু একটু কাজ চলছিল। তো ও টাইলসগুলো যেগুলো ঠক ঠক করে একটু আওয়াজ করছিল না, তো সেগুলো মিস্ত্রি সব ঠিক করে দিয়েছে বলে ঘরগুলো এখনও দুটো বাড়িতেই আমার এই অবস্থা হয়ে আছে। তো পুরো বাড়িতে আমার দেখো সব এলোমেলো হয়ে আছে, জিনিসপত্র এদিক ওদিক সব অগোছালো হয়ে আছে। আর এই যে মিটকু আমার এখানে আছে। আর চলো, আর রান্নাঘরের কাজ তো আমার প্রায় কমপ্লিট, তোমাদের তো আগেই বলেছিলাম। আর এই দেখো সমস্ত কাজ আমার হয়ে গেছে। তো ঘরগুলো এতটাই মানে ময়লা আছে, তো সেগুলোকে আমাকে সব পরিষ্কার করতে হবে। তো চলো আমি আর আমার ছেলে মিলে দুজনে মিলে সমস্ত কাজ পরিষ্কার করব। আর এই দেখো এই দরজাগুলো, রান্নাঘরের যে দরজাগুলো, দরজাগুলো প্রচণ্ডভাবে ময়লায় ভর্তি হয়ে আছে। সেই মার্চ মাসে আমি রান্নাঘর ছেড়েছি, তো সেই সময় থেকে ময়লায় ভর্তি হয়ে আছে। তো এই দেখো মাঝে মাঝে পরিষ্কার করা হতো, কিন্তু সেরকমভাবে পরিষ্কার করা হতো না। আর এই যে সমস্ত কাজ রান্নাঘরের প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ওয়াশিং মেশিন থাকবে বলে সেখানে আমি একটা কর্নার দেওয়া করিয়েছি। তো বেশ, এবার আমি ঘরগুলোকে পরিষ্কার করছি। আর এখন মাঝে রাত 11টা, জানো সেই সময় মিঠু কি করছে না? এই দেখো এখন মিঠু খাচ্ছে। এতক্ষণ ধরে আমি যখন মোবাইল দেখছিলাম, তখন ও আমার কাঁধের উপরে বসে বসে মোবাইল দেখছিল। হ্যাঁ, খেতে ভুলে গেছে। আর এই দেখো রান্নাঘর একেবারে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের সঙ্গে বেশি জোরে কথা বলতে পারছি না, সবাই ঘুমিয়ে গেছে। আর এই যে রান্নাঘর দেখো, তোমাদের একটু বলে দেখিয়ে দিই আমার কতটা রান্নাঘর পরিষ্কার করেছি। যতটা পেরেছি আজকে পরিষ্কার করে ফেলেছি। আর এই দেখো রান্নাঘরের স্লাবগুলো এইভাবে খুব সুন্দর লাগছে, একেবারে পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখো মিটকু সোনা, তো তোমরা দেখলে খাচ্ছিল, তো মিটকু সোনা তো খাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমারও সব ঘরগুলো পরিষ্কারও করা হয়ে গেছে, তোমাদের তো অনেকক্ষণ থেকে দেখাচ্ছি আমি।
তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো। দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণে গুড নাইট।